স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা যারা কলেজ স্টুডেন্ট অর্থাৎ কলেজে ভর্তি হতে চাইছো তাদের জন্য ভীষণ আকর্ষণীয় ভিডিও আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু প্রশ্ন তোমাদের উত্তর দেব। তোমরা যে যে প্রশ্নগুলো বারবার করছো দেখো তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে একই কলেজে কি পাস কোর্স আর অনার্স নিয়ে ফর্ম ফিল করা যাবে দ্বিতীয় প্রশ্ন কলেজের পরীক্ষা কটা হয় অর্থাৎ কটা ধর কী ধরনের পরীক্ষাগুলো হয় সেটা নিয়ে জানতে চাইছো তারপরে ওই যে ফর্ম ফিল আপের সময় বিষয়গুলি যখন আমরা নিচ্ছি পরবর্তীকালে কি সেটাকে চেঞ্জ করা যাবে কতগুলি কলেজে অ্যাপ্লাই করা যাবে আমি কটি কলেজে অ্যাপ্লাই করতে পারবো পরের প্রশ্ন ভূগোল অনার্স পড়লে কি সম্পূর্ণ ইংলিশে পড়াশোনা করতে হবে লাস্ট প্রশ্ন কোনো আমি ফর্ম ফিল আপ করেছি কিন্তু কোনো রকম মেল বা মেসেজ আসেনি তাহলে কি আমার ফর্ম ফিল আপ ঠিক আছে এই ছটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে একই কলেজে কি পাস কোর্স এবং অনার্সের ফর্ম ফিল আপ করা যাবে এর উত্তর হলো হ্যাঁ তুমি করতে পারো একই কলেজে তুমি পাস কোর্সও করতে পারো অনার্সও করতে পারো সেক্ষেত্রে যখন মেরিট লিস্ট বের হবে তখন পাস কোর্সে আলাদা মেরিট লিস্ট বের হয় এবং অনার্সের আলাদা মেরিট লিস্ট সেক্ষেত্রে তোমাকে আলাদা আলাদা মেরিট লিস্ট চেক করতে পারবে এমনকি একই কলেজে তুমি দুটো অনার্সও করতে পারো যেমন প্রেসিডেন্ট ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে তুমি একটা ইউনিভার্সিটিতে অর্থাৎ প্রেসিডেন্সিতে দুটো ম্যাক্সিমাম অনার্সের জন্য চুজ করতে পারো সেই রকমই কিন্তু একের অধিকও অনার্স তুমি কিন্তু যে কোনো জায়গাতে যে কোনো কলেজে তুমি চুজ করতে পারবে পরের কলেজের পরীক্ষা কটা হয় দেখো কলেজের টোটাল তিন বছরের একটা কোর্স তিন বছরের কোর্সে ছটা সেমিস্টার অর্থাৎ তোমাকে ছবার পরীক্ষায় বসতে হবে মাস ছ মাস অন্তর অন্তর তোমাকে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু করে ছটা সেমিস্টার তোমাকে পরীক্ষায় বসতে হবে এবং প্রত্যেকটা সেমিস্টারের পরীক্ষার পদ্ধতি তোমাদেরকে কলেজে উঠলেই তোমাদেরকে বলে দেওয়া হবে কাজেই তোমাকে ছটা পরীক্ষায় বসতে হবে এটা মাথায় রাখো পরের প্রশ্ন ফর্ম ফিল আপের সময় যে বিষয়গুলি তুমি নিয়েছো পাস করছে সেগুলো কি আর চেঞ্জ করতে পারবে হ্যাঁ পারবে কখন পারবে শুধুমাত্র যখন তুমি রেজিস্ট্রেশন করবে তোমাদের হবে কলেজে তার আগে তুমি সম্পূর্ণ চেঞ্জ করতে পারবে কিন্তু রেজিস্ট্রেশন একবার যদি করে নাও তারপর কিন্তু আর চেঞ্জ হবে না সেক্ষেত্রে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে তুমি প্রথম সেমিস্টার যেটা নিয়েছিলে দ্বিতীয় সেমিস্টারে আবার অনেক সময় চেঞ্জ করা যায় দ্বিতীয় বছর চেঞ্জ করা যায় ঠিক আছে এটা মাথায় রাখবে কিন্তু তুমি যখন ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন যখন করে নেবে তখন যে বিষয়টা দেবে সেটা কিন্তু সেই বছরের জন্য ফিক্সড কতগুলো কলেজে অ্যাপ্লাই করতে পারবে দেখো কলেজগুলো তুমি যত খুশি অ্যাপ্লাই করতে পারো তোমার কাছাকাছি কলেজ হোক অন্য ইউনিভার্সিটির কলেজ হোক যে কোনো কলেজে তুমি অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে এর জন্য কোনো নিয়ম নেই যে তুমি পাঁচটা বেশি করতে পারবে না এরকম কোনো নিয়ম নেই কাজেই তোমরা যে কোনো কলেজে যতগুলো খুশি কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারো ভূগোল অনার্স করলে কি ইংরেজিতে করতে হয় সেরকম কোনো ব্যাপার নেই ভূগোল ওনার্সের প্রশ্নগুলো ইংলিশে আসে আবার অনেক ইউনিভার্সিটিতে ইংলিশ আর বাংলা দুটোই দেওয়া থাকে কিন্তু তুমি থিওরি পরীক্ষাটা বাংলায় লিখবে এবং প্র্যাকটিক্যালটা ইংলিশেই তোমাদের সুবিধা হবে ইংলিশে করলেই ভালো হয় প্র্যাকটিক্যালটা বাংলায় বেশি কঠিন ঠিক আছে কাজেই তোমরা থিওরিটা বাংলায় পড়তে পারবে এবং ইংলিশ প্র্যাকটিক্যালটা ইংলিশে করতে পারবে কিন্তু প্রশ্ন অনেক ইউনিভার্সিটিতে বাংলায় আসে অনেক ইউনিভার্সিটিতে বাংলা এবং ইংরেজি দুটো মিশিয়ে আসে লাস্ট প্রশ্ন তোমার তুমি ফর্ম ফিল আপ করেছো তোমার ফোনে কোনো মেল বা কোনো মেসেজ আসেনি সেক্ষেত্রে ফর্ম ফিল কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কারণ অনেক কলেজে কোনো রকম মেল বা এসএমএস কিছু করছে না শুধুমাত্র ফর্ম ফিলাপে তুমি শুধু চেক করে নাও তুমি লগ করে চেক করে নাও তোমার অ্যাডমিশনটা বা তোমার ফর্ম ফিল আপটা সাকসেসফুল হয়েছে কিনা এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে সেটি লিখে জানাও তাহলে পরবর্তীকালে আমি নতুন কোন ভিডিও করে তোমাদের সঙ্গে সেটি শেয়ার করার চেষ্টা করব তাহলে তোমাদের কনফিউশনটা দূর হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে প্রশ্নগুলি জানাও তুমি যত তোমার মনে প্রশ্ন আছে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও আর পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলি প্রচুর শেয়ার করো একই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলকে আরও ভালোবাসা দাও যাতে পরবর্তীকালে তোমাদের পাশে আরও বেশি পরিমাণে আমি থাকতে পারি তো ভিডিওকে নিয়ে শেষ করলাম সকলকে অসংখ্য ধরো